সঙ্গে আছেন দুবাংলার অত্যন্ত জনপ্রিয় শিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত। জনপ্রিয়তা বা খ্যাতির বিড়ম্বনা, এমন কোন স্মৃতি কি আছে খ্যাতির বিড়ম্বনা? হ্যাঁ, খ্যাতির বিড়ম্বনা তো অনেক সময়ই হয়েছে এবং অনেক জায়গাতেই সেটা মালুম পেয়েছি। ইনফ্যাক্ট আমি এইখানেই একবার মনে হয় এই বাংলাদেশেই আমি মনে পড়ছে একটা মানে একটা খুব মজার ঘটনা। আমার তখন সবে স্বামী কেন আসামি রিলিজ হয়েছে, তো আমার তো অত খেয়াল নেই যে মানে আমি এখানে কতটা মানুষ আমাকে চায় বা চায় না, আমার কী ধারণা আছে অত। এখানে তখন ওই বঙ্গবাজার ছিল, তখন আমরা সবাই বললাম যে আমি বললাম যে না না, ওখানে খুব ভালো জিন্স পাওয়া যায়, আমি শুনেছি আমি যাবো। হাসি ভাই ভাবলে যে বঙ্গবাজারে আমি সবে ঢুকেছি, তারপরে যে মানুষটি সেই মানে চক্রবুহের মতো আমি আটকে পড়লাম ওখানে, কোন দিকে মানে তাকাতে পারছি, মানে জনস্রোত, মানে মনে হচ্ছে মানে জনস্রোতের মতো মানে দাঁড়িয়ে আছি এবং ঠেলে ঠুলে, আর মানে ওই সময় অত সিকিউরিটি নিয়ে যায়নি, বা তারপরে পুলিশ টুলিশ এসে বেটের করে বের করে তারপর বলছে আপনি কেন বেরিয়েছেন, কে বলেছে আপনাকে এখানে আসতে? আমি বললাম যে আরে আপনি তো এমনি একটুখানি শপিং, কোনো দরকার নেই শপিং করার। তারপরে আমাদের কোনোভাবে তারা গাড়ি টাড়ি করে মানে সেই আমি ওইটা দেখে মানে তখন আমি স্তম্ভিত হয়ে গেছিলাম যে মানে আমাকে মানুষ এতটা ভালোবাসে, এতটা চায়। তবে আমি সবসময় রিকোয়েস্টটা পাই যে মানে আমি বাংলাদেশে কেন আরও ছবি করছি না, আমি আরও কেন বারবার আসি না। তো কিন্তু আসলে আমি চাই, আমি খুবই চাই। এবং আপনাকে আমরা শুধু একটা জায়গায় দেখছি না, কখনো দেখছি লেখিকা হিসাবে, কখনো দেখছি আপনি নৃত্যশিল্পী, কখনো সমাজসেবিকা, কখনো অভিনেত্রী, এবং তার বাইরেও একটা পারিবারিক জীবন আপনার আছে। আপনি ভালো অবজার্ভার, আপনি দেখেন প্রত্যেকটা, আপনি কি দেখেন সেগুলো? অবজার্ভ করি কিভাবে? যে কোনো কিছুকে অবজার্ভ করি। আপনি যে আমার সাথে কথা বলছেন আমি আপনাকে অবজার্ভ করছি, মানে ইউ আর ভেরি মানে কি বলবো মানে ভেরি এলিগেন্ট, ভেরি গ্রেসফুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আপনার এই গ্রেসটা আমি সবসময় মনে রাখবো যে আমি যাকে দেখেছিলাম তার মধ্যে একটা খুব ডিফারেন্ট গ্রেস আছে।